ভোলায় জমি জমা বিরোধীর জেরে হামলার ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছে আজ সকালে ভোলা সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়ন চার ওয়ার্ডের আব্দুল কাদের হাওলাদারের বাড়িতে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে আলাউদ্দিন সহ আরও তিনজন গুরুতর আহত হয় জোরপূর্বক স্থানীয় জালু ব্যাপারী বাড়ির মালিক মোহাম্মদ বিল্লাল ও মনির গংরা ঘর নির্মাণ করলে আলাউদ্দিন গংরা বাধা প্রদান করে এতে দুই পক্ষে হাতাহাতি সৃষ্টি হয় এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয় এতে আলাউদ্দিন ও তার দুই শ্যালক মামুন আল আমিন ইসমাইল সহ গুরুতর আহত হন আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন